বাংলাদেশ প্রিমিয়ার লিগের অষ্টম আসরে ফরচুন বরিশালের হয়ে অংশ নেবেন ক্যারাবিও কিংবদন্তি ক্রিস গেইল প্লেয়ার মুহূর্তে তাকে দলভুক্ত করার বিষয়টি নিশ্চিত করেছে বরিশাল অঞ্চলের প্রতিনিধিত্বকারী ফ্রান্সাইজিটি গেইলকে দলে নেওয়ার জন্য কথাবার্তা চলছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সেরও তবে শেষ পর্যন্ত গেইলকে পেয়েছে বরিশাল চট্টগ্রামের সাথে মৌখিক কথাবার্তা হলেও গেইল কথা পাকাপাকি করেছেন বরিশালের সাথে এর আগে বরিশাল চেষ্টা করেছিল আরেক রাসেলকে দলভুক্ত করার জন্য যদিও রাসেলকে শেষ পর্যন্ত পাওয়া যায়নি ফলে বরিশাল হাত বাড়ায় গেইলের দিকে স্টাফের আগে প্রতিটি দলের সুযোগ ছিল একজন দেশি ও তিনজন বিদেশি খেলোয়াড়কে দলে ফেরানোর গেইল মুজিব ও গুনাথ হিলাকাকে নিয়ে বরিশাল সেই সুযোগ পুরোটাই কাজে লাগিয়েছে দেশিদের মধ্যে দলটি স্কোয়াডে ফিরিয়েছে তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানকে এছাড়া বিদেশিদের মধ্যে গেল ছাড়াও আফগানিস্তানের মুজিবুর রহমান ও শ্রীলঙ্কার দাসনকা গুনাথিলাকাকে দলভুক্ত করেছে ফরচুন বরিশাল বিপিএল এর ছয়টি দলই তাদের স্থানীয় খেলোয়াড়কে সরাসরি চুক্তিতে নিয়ে নিয়েছে বাংলাদেশের টি টোয়েন্টি অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে এ ক্যাটাগরিতে চুক্তি করেছে ঢাকা মাহমুদুল্লার দলের হয়ে খেলবেন ওপেনার তামিম ড্রাফটের বাইরে থেকে কায়েস আহমেদ ও নাজিবুল্লাহ জাদরানকে দলে নিয়েছে ঢাকা মুশফিকুর রহিমের পর থিসারা পেরেরা ও নভিউল হককে নিয়েছে খুলনা চট্টগ্রামে নাসু আহমেদ কুমিল্লার সরাসরি চুক্তিবদ্ধ হয়েছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান সেই সাথে বেনি ও নিয়েছে চট্টগ্রাম তাসকিন আহমেদকে এ ক্যাটাগরিতে করেছে সিলেট এদিকে খুলনা ও সিলেট ড্রাফটের আগে সরাসরি চুক্তিতে তিন বিদেশি নেওয়ার কোটা পূরণ করেছে খুলনায় খেলবেন থিসারা পেরেরা নাভিনুল হক ও ভানুকা রাজাপাক্সে সিলেটে দীনেশ চান্ডিমল কেসরিক উইলিয়ামস ও কলিন আলেকজান্ডার